পই পই করে হিসাব রাখতে হবে কে তোমার পাশে ছিল আর কে ছিল না, যে পাশে ছিল না তাকে ছুঁড়ে ফেলতে হবে, তার বিপদে তুমি আগাবা না। কিন্তু আমার ইসলাম শিখেছে না পই পই করে তোমার হিসাব রাখা দরকার নাই, বরং তোমার ভাই বিপদে পড়েছে, তোমার বন্ধু বিপদে পড়েছে, তোমার যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, সে যদি তোমার বিপদে নাও আগায়, তোমার সামর্থ্য থাকলে তার বিপদে এগিয়ে যাওয়ার নামটাই ইসলাম। সোকল মোটিভেশন আমাদেরকে দুনিয়াবি শিক্ষা দিচ্ছে, পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না, পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন যে কখন চারণা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। এমনিতেই আখিরুজ জামান তথা শেষ জামানার মানুষগুলো সেলফিশ, এমনিতেই শেষ জামানার মানুষগুলো একে অপরের বিপদে খুব একটা এগিয়ে আসে না। রাস্তায় একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, তাকে তুলে ধরার পরিবর্তে আরেকজন ফেসবুক লাইভে চলে গিয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি সাভার বাস স্ট্যান্ডে, একজন পড়ে গিয়েছে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথেই থাকবেন, ব্যাস। ওই লোক বলে, ভাই ভাই আমার একটু ধরেন, আমি ডুবে যাচ্ছি। আরে ভাই আপনার ধরার সময় নাই, একটু লাইভে গেলাম। এমনিতেই শেষ জামানার মানুষগুলো একে অপরের বিপদে আগায় না, এর উপরে এই সো কল মোটিভেশনাল স্পিকারদের এই পুই পুই করে হিসাব রাখার কথা শুনে তো মানুষের বন্ধুত্ব আরো নষ্ট হয়ে যাবে। তখন তো হিসাব করবে, তুই আমার বিপদে আগাস নাই, তোর বিপদেও আমার পাবি না। কিন্তু রাসূল বলে, না, তুমি অনুত্তমের সঙ্গে উত্তম আচরণ করো, কারণ অনুত্তমের সাথে উত্তম আচরণ করার মাধ্যমে তুমি তাকে উত্তমতা শিক্ষা দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, এই দুনিয়াতে আপনি যদি কারো উপরে দয়া না করেন, কারো বিপদে পাশে না থাকেন, কারো উপর রহম না করেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলাও তার বিপদে তার পাশে থাকে না। এই জন্য মানবতার কল্যাণে কাজ করা, মানুষের বিপদে এগিয়ে আসাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, ঠিক না?